বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মশলাদার লেবু পুদিনার শরবত বানিয়ে দেখাবো হিন্দিতে একে শিকঞ্জি বলে আর ইংলিশে বলে লেমনের যাই হোক তো কি কি লাগবে দেখে নিন একটা হামানদিস্তা নিয়েছি আমি যে কোনো কিছু দিয়ে কুটলেই হয় তো আমি কিছু পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলোকে হালকা হালকা ক্রাশ করে নেব খুব বেশি একেবারে কুটে নেওয়া যাবে না হালকা হালকা একটু ফাটিয়ে দেবো এ দেখুন একেবারেই কোটা হয়নি পুদিনার ভেতর থেকে যাতে ঠান্ডাটা বাইরে বেরিয়ে আসতে পারে এজন্য ফ্লেভারটা বাইরে বেরিয়ে আসতে পারে এই জন্য আমি হালকা হালকা করে কুটে নিয়েছি মানে ক্রাশ করে নিয়েছি থেতো করা যাকে বলে যাই হোক এবার আমরা গ্লাস নিয়ে নেব লেমনেড বানানোর জন্য আমি এখন দু গ্লাস বানাবো তো দুটো গ্লাস নিয়ে নিচ্ছি এবার গ্লাসের মধ্যে অল্প অল্প করে পুদিনা পাতা দিয়ে দেব যেটা আমরা হালকা হালকা ক্রাশ করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেবো খুব বেশিও দেওয়া যাবে না তো দু গ্লাসেই আমি দিয়ে দিয়েছি এবার সাধমতো দেব চিনি এক এক গ্লাসের জন্য দু চামচ করে চিনি যথেষ্ট দু টেবিল চামচ তবে আপনি নিজের হিসাবে বেশি কম নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার নিচ্ছি আমি এক এক গ্লাসের জন্য ওয়ান ফোর টি স্পুন বিট লবণ বা কালা নামক বলে যাকে হিন্দিতে আমার চামচটা বড় বলে কম দেখা যাচ্ছে কিন্তু এটা ওয়ান ফোর টি স্পুনই আছে আর এটা হচ্ছে চাট মশলা হাফ টি স্পুন করে এক এক গ্লাসের জন্য যদি চাট মশলা না থাকে তাহলে কিছুটা জিরেই কিছুটা ধনে আর কিছুটা কালো গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিন ওখান থেকে হাফ স্পুন হাফ স্পুন করে দিয়ে দিন এক এক গ্লাসের জন্য আর নিচ্ছি আমি আইস কিউব ক্রাশ করা আইসও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এবার হচ্ছে সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস সে হচ্ছে লেবুর রস তো এক এক গ্লাসের জন্য আধা লেবুর রস তো লেগেই যায় তো আধা আধা লেবু আমি এক এক গ্লাসে নিংড়ে দিচ্ছি আর লেবু অ্যাড করার পরে আমরা অ্যাড করব জল তবে আপনি জল এবং সোডা যে কোনোটার সাথেই আপনি বানাতে পারেন সোডা মানে যেটা কোল্ড ড্রিঙ্কস হয় তো আমি এখন জল দিয়ে বানাচ্ছি চাইলে আপনি কোল্ড ড্রিঙ্কসও দিতে পারেন কোল্ড ড্রিঙ্কস দিয়েও খুব ভালো লাগে খেতে এবার ভালো করে মিক্স করতে হবে চামচ দিয়ে আর আমাদের শিকঞ্জি কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আপনি লেবু পুদিনার শরবত বলুন বা লেমনের বলুন শিকঞ্জি বলুন যাই বলুন এই গরমে কিন্তু একেবারে শরীরে প্রাণ এনে দেয় একদম শান্তিতে ভরে যায় তো এই গরমে অবশ্যই রেসিপিটি ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো এমনিতে এটা নতুন কিছু তো নয় সবাই যেভাবে বানায় আমিও সেইভাবেই বানাই আর আপনিও সেইভাবেই বানিয়ে এনজয় করুন তো অবশ্যই রেসিপি ট্রাই করুন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন আর প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ